11তম বিসিএস এর গণিত অংশ সমাধান করতেছি। আজকে আমরা 1 থেকে 5 অংশ সমাধান করব। বিসিএস নিবন্ধন প্রাইমারি সহ বর্তমান যে রানিং চাকরিগুলো আছে তার প্লে লিস্ট যদি পেতে চান তাহলে আপনারা অবশ্যই আমার ইউটিউব ফলো করবেন, আমার ফেসবুক ফলো দিয়ে রাখবেন। তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি। যে প্রথম যে ম্যাথটা ছিল, চালের মূল্য 12% কমে যাওয়ায় 600 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল, এই যে 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়, তার মানে হঠাৎ করে চালের দাম কমে গেছে 12%, যেই কারণে 6,000 টাকায় আপনি আগের চাইতে 1 কুইন্টাল চাল বেশি পাইতেছেন, তার মানে দাম কমছে দেখে কিন্তু বেশি পাইতেছেন। তো আমার কথা হলো যে আসলে দাম কমছে কত? দাম কিন্তু 6,000 এর 12% কমছে, তাই না? তো 12% মানে আমরা জানি যেখানে 12 নিচে হবে 100, আমরা পার্সেন্টেজ চিহ্ন থাকলে তার পরিবর্তে নিচে 100 দিতে পারি। এরপর যদি 2টা শূন্য কাটিয়ে আমরা 6 বার কত, 72, আর একটা শূন্য ছিল 720 টাকা, তার মানে 720 টাকা আগের চাইতে দাম কমে গেছে। এখন এই দাম কমছে দেখেই কিন্তু আপনি এই যে 1 কুইন্টাল চাল কিন্তু বেশি পাচ্ছেন। এই যে 1 কুইন্টাল চাল, যদি দাম এই এই 720 টাকা না কমতো তাহলে কিন্তু আপনি এই 1 কুইন্টাল চাল বেশি দোকানদার আপনাকে দিত না। তাহলে আমরা বলতে পারি যে 720 টাকা আর এই যে 1 কুইন্টাল চাল যে বেশি পেলাম তার মূল্য মূলত, তো 1 কুইন্টাল চালের মূল্য মূলত 720 টাকা। ঘ নম্বর হবে আমাদের রাইট অ্যান্সার। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, তার মানে দৈর্ঘ্যটা 3 গুণ, কার চাইতে? বিস্তারের চাইতে, মানে প্রস্থের চাইতে 3 গুণ। তো দৈর্ঘ্য আবার দেওয়া আছে, দৈর্ঘ্য কত দেওয়া আমরা দেখি। দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? তো আয়তাকার ঘরের দৈর্ঘ্য বলা হয়েছে 3 গুণ। আমরা যদি দৈর্ঘ্য লেন্থ বলতে পারি, দৈর্ঘ্য কয় গুণ? 3 গুণ। 3 গুণ কার 3 গুণ? বিস্তারের 3 গুণ, মানে বিস্তার মানে কি? প্রস্থ, উইথ, উইথের 3 গুণ, তার মানে লেন্থ সমান সমান উইথ গুণন 3 দিতে পারি আমরা। তাহলে দেখেন লেন্থ কিন্তু আবার 48 দেওয়া আছে, সেই ক্ষেত্রে 3 ইন্টু আমাদের উইথটা আমরা বের করে নিতে পারবো। এখন এই 3 দিয়ে এটাকে ভাগ করলে এখানে কত হবে? 3 16 48, ডব্লিউ এর মান, তার মানে দৈর্ঘ্যের মান 48 দেওয়াই আছে আর প্রস্থের মান আমরা 16 পেলাম। সেক্ষেত্রে আমরা কিন্তু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য কত ছিল আমাদের 48, প্রস্থ আমরা কত বের করলাম? 16। তাহলে এটা ক্যালকুলেশন করলে 2 গুণন 8 8 6 14 14 4, হাতে থাকবে 1, তাহলে 5 6 64, 64 এটা হবে কত? 128। তাহলে কিন্তু এটা আমাদের রাইট অ্যান্সার হবে, 128 মিটার, এই প্রথমটা। আর আমি এই যে লেন্থ উইথ এইভাবে লিখছি, এইভাবে না লিখে আপনারা সরাসরি যে 48 মিটার যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে প্রস্থ এটাকে 3 দা ভাগ করলেই আমাদের প্রস্থ বের হবে, এবং দৈর্ঘ্য যোগ প্রস্থতে 2 দা গুণ করলেই কিন্তু এটা অ্যান্সার আপনি চলে আসতে পারবে। 3 নম্বর ম্যাথে ছিল ক ঘন্টায় 10 কিলোমিটার এবং খ ঘন্টায় 15 কিলোমিটার বেগে একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হলো, তার মানে কতে করিম খতে খালেক মনে করেন যে একজন 10 কিলোমিটার বেগে একজন 15 কিলোমিটার বেগে একটা জায়গা থেকে রাজশাহীর পথে রওনা হলো, ভালো কথা। তো এখন করিম কি বলছে যে 10টা 10 মিনিটের সময় পৌঁছাইল, ওই জায়গাটায় পৌঁছাইছে। করিমের একটু সময় বেশি লাগবে কারণ তার 10 কিলোমিটার বেগ, আর খালেক কিন্তু 15 কিলোমিটার বেগে বেশি বেগে গেছে, সুতরাং খালেকের লাগছে 9টা 40 মিনিট, একটু কম সময় লাগছে, রাজশাহী পৌঁছাইল। রওনা হওয়ার প্রশ্ন হলো রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কিলোমিটার? তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি কর ক্ষেত্রে আমরা হিসাবটা করি, যে কর আমল নামাটা আমরা দেখি যে কর ক্ষেত্রে সে 10 কিলোমিটার, আমরা 10 কিলোমিটার দেখি, 10 কিলোমিটার গেছে কয় ঘন্টায়? 1 ঘন্টায় গেছে, আমরা এইভাবে লিখে নিতে পারি। অতএব 1 কিলোমিটার গেছে কিন্তু 1/10, এত আওয়ার্স লাগছে। এখন আমরা যদি ধরে নিই যে ওই স্থান থেকে, ধরে এই স্থান থেকে এটা হলো রাজশাহী, এখানে পৌঁছাইতে বা এদের দূরত্ব হলো 1 কিলোমিটার, আমরা ধরে নিই 1 কিলোমিটার, তাহলে 10 কিলোমিটার গেছে 1 ঘন্টায়, 1 কিলোমিটার গেছে এত ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার রাজশাহী যে গেল, 1 কিলোমিটার যাইতে তার সময় লাগছে এত ঘন্টা। তো ঘন্টাটাকে যদি আমরা মিনিট তৈরি করি তাহলে 60 দিয়ে গুণন হবে, তাহলে 1 গুণন এখানে কিন্তু 60 দিয়ে গুণন হবে, এটা এটা কাটা গেলে এটা হবে 6x, এটা কিন্তু তখন কি হবে? মিনিট হবে, তার মানে রাজশাহী যাইতে তার 6x মিনিট সময় লাগলো। একইভাবে আমরা যদি খর আমল নামাটা একটু হিসাব করে দেখি, খ কিন্তু 15 কিলোমিটার গেছে ঘন্টায়, তাহলে 15 কিলোমিটার যায় কয় ঘন্টায়? 1 ঘন্টায়। তো একই এই সেম প্রসিডিওর অ্যাপ্লাই করে আমরা এটা লিখতে পারবো যে তাহলে রাজশাহী যাইতে, অর্থাৎ 1 কিলোমিটার যাইতে তার সময় লাগবে এত ঘন্টা। তো আমরা তো ঘন্টা বের করবো না, এটা এটা আমরা মিনিট বের করবো, তাহলে 60 দিয়ে গুণন হবে, এই উপরের যে ক্যালকুলেশন করলাম ওই একই সিস্টেমে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে যে এখানে কত হবে? 4x, এত মিনিট। তাহলে খর কিন্তু একটু কম সময় লাগবে, একজনের লাগলো 4x মিনিট, একজনের লাগলো 6x মিনিট। এখন আমরা যদি পার্থক্য দেখি যে খর 6x মিনিট লাগছে, খর লাগছে
চার এক্স মিনিট, তাহলে দুইজনের মিনিটের কিন্তু গ্যাপ হইল টু এক্স মিনিট। আবার দেখেন যে একজন পৌঁছাইছে 9:40 আর আরেকজন পৌঁছাইছে 10:10, তাহলে দুইজনের ভিতরে কত, 40 থেকে আমি যদি হিসাব করি 9:40 থেকে 10:10 বাজতে আধা ঘন্টা লাগে, অর্থাৎ 30 মিনিট বেশি লাগছে। তাহলে দুইজনের সময়ের পর গ্যাপ হচ্ছে 30 মিনিট। আবার এখানে দেখতে পাচ্ছি যে দুইজনের সময়ের গ্যাপ হচ্ছে এত মিনিট, তো আমরা এখানে কিন্তু দুইটার পরিবর্তে আমরা 30 লিখতে পারি। অতএব 2x = আমরা 30 লিখতে পারবো, অতএব x = আমরা 15 লিখতে পারবো। অতএব আমরা x এর মান পেয়ে গেলাম, ওই যে ধরে নিয়েছিলাম যে x কিলোমিটার দূরত্ব তাদের, তাহলে আমাদের এটার অ্যান্সার আসবে হচ্ছে 15 কিলোমিটার, এই যে গ নাম্বারটা হবে রাইট। চার নম্বর ম্যাথে ছিল 19, 33, এরকম কয়েকটা সংখ্যা দেওয়া, বলছে পরবর্তী সংখ্যাটি কত। তো এই ধরনের কিন্তু আসলে বিভিন্নভাবে ক্যালকুলেশন করে দেখতে হয় যে আসলে কীভাবে পরবর্তী সংখ্যা নির্ণয় করা যায়। আমরা 33 থেকে যদি 19 বিয়োগ করি তাহলে দেখবেন যে এটার ব্যবধান হবে 14। আমি একটু আগে করে দেখেছি যে কারণে দ্রুত করতে পারছি। আবার 51 থেকে 33 যদি বিয়োগ করেন এখানে গ্যাপ হচ্ছে 18। আবার 73 থেকে 51 যদি আপনি বিয়োগ করেন এখানে হবে 22। তাহলে ব্যবধান হচ্ছে 14, 14 পর 18, 18 পর 22, তার মানে কি 4 করে করে কিন্তু বাড়তেছে। তো 22 পরে তাহলে কত হবে, 26। এখন তাহলে আমাদের মূল যে লাইনটা সেখানে কিন্তু যে 19 সাথে 14 যোগ করে 33, 33 সাথে 18 যোগ করে 51, 51 সাথে 22 যোগ করে 73, তাহলে 73 সাথে এখন কত যোগ হবে বলেন তো, 73 সাথে 26 যোগ হবে, তাহলে এখানে হবে 9, এখানে হবে হ্যাঁ 9, তাহলে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে 99। এই ধরনের ম্যাথগুলোতে ব্যবধান করে দেখবেন এবং সেই ব্যবধান অনুসারে পরবর্তী ব্যবধান যোগ করে দিলেই কিন্তু পার্থক্যটা বের হয়ে যাবে। একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো, আমরা জানি না কয়জন স্ট্যাম্প আউট হয়েছে, আমরা ধরে একজন স্ট্যাম্প আউট হয়েছে, আমরা স্ট্যাম্প আউট ধরে নেই একজন, বলছে তার দেড় গুণ কট আউট হলো। তাহলে আমরা যদি কট আউটের কথা ধরি দেড় গুণ, তাহলে এক্স এর দেড় গুণ মানে কি 1, তারপরে হাফ, তো এটাকে ক্যালকুলেশন করলে এক্স ইন্টু 2 × 2 আর হচ্ছে 3, তাহলে 3 = তাহলে 3x/2। তাহলে এটা হলো কট আউট, এটা হলো কি আউট, স্ট্যাম্প আউট। এখন বুঝতে পারলাম কট আউট স্ট্যাম্প আউট, মোট উইকেটের অর্ধেক কি বলছে, মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এখন মোট উইকেট কত আমরা জানি, 11 জন খেলে, কিন্তু ব্যাট করতে পারবে কয়জন, 10 উইকেট পর্যন্ত, কারণ একা একা তো খেলা যায় না, সেক্ষেত্রে মোট উইকেট আমরা 10 ধরবো। তো মোট উইকেটের অর্ধেক, অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ করলে অর্ধেক, তাহলে 5, 5 জন হচ্ছে বোল্ড আউট। তাহলে এটা হলো বোল্ড আউট, আমরা এটাকে বোল্ড আউট বলতে পারি। তাহলে আমরা দেখি টোটাল উইকেটগুলো দেখি, এটা হলো স্ট্যাম্প আউট, তারপরে হচ্ছে কট আউটের কত, 3x/2, আর তারপর হচ্ছে বোল্ড আউট কয়জন, বোল্ড আউট হচ্ছে 5 জন। টোটাল তাহলে কয় উইকেট, আমরা জানি টোটাল 11 জন খেললো, আসলে উইকেট থাকে 10টা। এখন এটা ক্যালকুলেশন করলে এই 5, এই 10 থেকে 5 বাদ দিলে তো 5ই থাকবে, কাজে এটা না আমাদের টেনশন নেই, আমরা এখানে 5ই লিখে দিতে পারি, বা সরাসরি আমরা x + 3x/2 = 5 লিখতে পারতাম। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 2x + 3x = কত হবে বলেন তো, 5। তাহলে এখানে 5x = আমরা লিখতে পারবো 10, অতএব এক্স এর মান লিখতে পারবো আমরা কত, 2। এখন আমাদের এক্স বলতে এটা কিন্তু স্ট্যাম্প আউট, তাই না, আমাদের কি বলছে লাস্টে দেখেন তো, যে এই দলের কতজন কট আউট হলো, তো আমাদের কিন্তু কট আউটের পরিমাণ বের করতে হবে। কট আউট কোনটা, এই যে কট আউট, কট আউট কি 3x/2, তাহলে 3x-এর পরিবর্তে আমরা কত লিখতে পারবো বলেন তো, এই যে এক্সের পরিবর্তে 2 লিখতে পারবো, নিচে কত ছিল কট আউটের, 2, 2, 2 কাটা গেলে থাকবে কত, 3, তাহলে আমাদের অ্যান্সার আসবে 3, 3 জন কট আউট হয়েছিল।